শীঘ্রই ল্যাব টেকনিশিয়ান সমস্ত শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। রোগ নির্ণয় পরিষেবার পিপিপি মডেলে বেসরকারিকরণ চলবে না ও সমগ্র স্বাস্থ্য পরিষেবা সরকারিকরণ করা সহ মোট চার দফা দাবি নিয়ে শনিবার অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য স্বাস্থ্য দপ্তরে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিন ডেপুটেশনে আসা উপস্থিত অ্যাসোসিয়েশনের এক সদস্য জানান, রাজ্যে গত ৬ বছর ধরে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হয়নি। গত বছরের ৩০ আগস্ট রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ৩৬১টি ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল, কিন্তু খুবই দুঃখজনক হলো এক বছরেও বেশি সময় হয়ে গেলেও সরকার এখনো পর্যন্ত একজনকেও নিয়োগ করেনি দপ্তর বা সরকার। আজকে আমরা অল মেডিকেল ল্যাব টেকনোলজি অ্যাসোসিয়েশন MAMLT এর পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করতে এসেছি। বিগত ৬ বছর ধরে ল্যাব টেকনিশিয়ানদের কোনো রকমের নিয়োগ নেই। বিগত বছর মানে এক বছরের অধিক সময় হয়ে গেছে। ৩০ অগাস্ট রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি হয়েছিল যে ৩৬১টা ভ্যাকেন্ট পোস্ট আছে, যেই ভ্যাকেন্ট পোস্ট পূরণ করা হবে ল্যাব টেকনিশিয়ানদের নিয়োগ করে। কিন্তু সেই ঘোষণা এখনও ঘোষণাই রয়ে গেছে, বাস্তবের জমিতে এখনও নামেনি, কোনো প্রকার নিয়োগ হয়নি, একটি নিয়োগও হয়নি। আমাদের সংগঠন থেকে এই নিয়ে আমরা বিগত ২ বছরে মিটিং, মিছিল, ডেপুটেশন, অসংখ্যবার নেতামন্ত্রীদের সাথে দেখা করার প্রয়াস করেছি। এ নিয়ে ৩ নম্বরবার হলো আমরা স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। আমরা এমনকি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছি ৩বার, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে এসেছি, এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীও আমাদের সাথে দেখা করেননি। স্বাস্থ্য আধিকারিক যখনই আমরা এসেছি তখনই বলছে যে আমরা উপরে কথা বলবো, আপনাদের এই ব্যাপারটা দেখবো, কিন্তু আসলে আমাদের নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে, ল্যাব টেকনিশিয়ানদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আপনারা জানেন যে স্বাস্থ্য পরিষেবার একটা অভিন্ন অঙ্গ হলো রোগ নির্ণয়। রোগ নির্ণয় ছাড়া চিকিৎসা সম্পূর্ণ হতে পারে না। সেই রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজটি করছে ল্যাব টেকনিশিয়ানরা। কিন্তু রাজ্যে আজকে ৬ বছর হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য দপ্তরে কোনো রকম এই ল্যাব টেকনিশিয়ানদের নিয়োগ নেই। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা আর্তনাদ করছি, সরকারের কাছে গিয়েছি, সেক্রেটারির কাছে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে গেছি, কিন্তু সব বিফলে গেছে, কেউ কোনো রকম ধরনের কর্ণপাত করতে পারছে না। আপনারা কতজন আছেন এবং কতগুলি পোস্টের জন্য বিজ্ঞাপন দিয়েছিল রাজ্য সরকার? রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়েছিল ৩৬১টা পোস্টের জন্য, কিন্তু আমাদের দাবি অনুযায়ী আমরা বিগত ডেপুটেশন